হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি মুলোর বড়া বানিয়ে দেখাবো। মুলো অনেকেই পছন্দ করেন না, কিন্তু এইভাবে মুলোর ভিন্ন রকমের রেসিপি ট্রাই করলে সবার খুব ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটাও সবার অনেক ভালো লাগবে। আর মুলোতে অনেক পুষ্টিগুণ আছে, তো মুলো অবশ্যই আমাদের শরীরের পক্ষে হচ্ছে খাওয়া ভালো। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে আমি মুলোগুলোকে আর হচ্ছে যে কয়েকটা আলু নিয়ে নিয়েছি, তিনটে মুলো নিয়েছি, তিনটে আলু নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। তো এগুলোকে প্রথমে আমি হচ্ছে কুচি করে নেব। তো দেখতে পাচ্ছেন এই গ্রেটারের সাহায্যে আমি এগুলোকে গ্রেট করে নেব। তো প্রথমে আমি মুলোগুলোকে গ্রেট করে নেব। এই যে এটা না, এটা দিয়ে করবে, মোটাটা দিয়ে যাতে হালকা মোটা মোটাই হয়। তো প্রথমে মুলাগুলো করে নেব, তারপরে আমি আলুগুলো করে নেব। তো আমি মুলাগুলো করে নিই এইভাবে সবগুলো মুলো। তো সবগুলো মুলা আমার গ্রেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে। তো মুলাগুলো গ্রেট করা হয়ে গেছে, এবার আমি একই রকম ভাবে আলুগুলো করে নেব। তো আলুগুলো হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা করে নেব। তো দেখুন সবগুলো খুব ভালোভাবে আমি কুচি করে নিয়েছি, পেঁয়াজ আলু আর হচ্ছে এই যে মুলোটা। তো এখন এগুলোকে আমি হচ্ছে মিক্স করে নেব। তো এগুলো মিক্স করার পর একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এটার একটা ব্যাটার বানাবো। তার কি কি উপকরণ লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ব্যাটার বানানোর প্রসেসে চলে এসেছি। এই যে এগুলোর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য একটু হচ্ছে, এটা হচ্ছে চালের গুঁড়ি, আর নিয়ে নিচ্ছি দুটো ডিম। তো প্রথমে চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি, তারপর ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাপ অনুযায়ী লবণ। হলুদ লঙ্কার গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু হচ্ছে জিরের গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালোভাবে আমি হাত দিয়ে মিক্স করে নেব। তো দেখুন ব্যাটারটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এভাবে আপনারা করে নেবেন। এখন আমি চলে যাব বড়া বানানোর প্রসেসে। তো চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ও কড়াইয়ে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে বড়াগুলো ছেড়ে দেব। তো দেখুন আমি বড়াগুলো দিয়ে নিয়েছি, এবার একদিকটা হয়ে যাক, তারপরে আমি উল্টে দেবো। তো একদিকটা প্রথমে ভালো করে ভেজে নিই। তো একদিকটা ভাজা হয়ে গেছে, এখন আমি বড়াগুলো উল্টে দেবো। এইভাবে সবগুলো বড়া উল্টে দেবো। তো সবগুলো বড়া উল্টে দিয়েছি, এবার এ পিঠটাও খুব ভালোভাবে ভেজে নেব। তো বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে এগুলো উঠিয়ে নেবো। তো সবগুলো বড়া উঠিয়ে নিয়েছি বাটির মধ্যে, বাকি যেগুলো আছে ব্যাটারটা যেটুকু ওটা দিয়ে বাকি বড়াগুলো আমি বানিয়ে নিচ্ছি, তারপরে ফিরে আসছি। তো বাকি ব্যাটারটা যেটা ছিল ওটারও বড়াগুলো দিয়ে দিয়েছি, এগুলো এবার খুব ভালোভাবে ভেজে নিই, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি গোটাগুলোই যে কেমন হয়েছে।
তো দেখুন আমার সবগুলো বড়া বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি সব বড়াগুলোই। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে মুলোর হচ্ছে বড়া। আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো এখনকার মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।